বাংলার একটা মানুষের গায়ে যদি হাত পড়ে দিল্লিতে, একটা মানুষ একটা আঁচড় যদি পড়ে একটা শ্রমিক কৃষকের উপর, মারলে আমাদের মারবেন, আমাদের এমপি এমএলএ যারা আছে তাদের উপর গায়ে হাত দেবেন। একটা গরিব মানুষের গায়ে যদি হাত পড়ে, ইট কা জবাব পাথর সে কি করে দিতে হয় সেটা গণতান্ত্রিকভাবে আগামী দিন মানুষ দেবে। আপনার ক্ষমতা থাকলে আপনি স্পর্শ করে দেখুন, আপনি যন্তর মন্তরের ভিতরে থাকুন, সারাদিন লাফান এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাং, যা খুশি বলতে থাকুন। যন্তর মন্তরের বাইরে গিয়ে অসভ্যতা বিকলে এখানে বিনীত গোয়েল, মনোজ মালব্য, প্রবীণ ত্রিপাঠী নেই, এখানে দিল্লি পুলিশ আছে, লাঠির সাইজ 6 ফুট। আজকে তারা বলছে যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, তা 100 দিনের কাজে দুর্নীতি হলে কে বারণ করেছে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে? কিন্তু 2000 লোক যদি দুর্নীতি করে, কি 200 লোক যদি দুর্নীতি করে, কি 20টা লোক যদি দুর্নীতি করে, তার জন্য আপনি 2.5 কোটি মানুষের টাকা আটকে রাখবেন? এটা কোথাকার বিচার? আজকে আপনার এত ভয় কেন? আপনি ট্রেন বাতিল করছেন, যদি দুর্নীতি হয়ে থাকে ব্যবস্থা নিন। আপনি গরিব শ্রমিকদের জন্য ট্রেন বাতিল করছেন কেন? তার কারণ আপনি বাংলার মানুষের চোখে চোখ রেখে কথা বলার সাহস পর্যন্ত আজকে হারিয়েছেন। সেই টাকা দিয়ে আপনারা বিমান কিনেছেন, 8000 কোটি টাকার বিমান। সেই টাকা দিয়ে ভারতবর্ষে নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরি হয়েছে। সেই টাকা দিয়ে দেশের উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে, আর বাংলার প্রায় 11,36,000 প্রকৃত প্রাপক এবং উপভোক্তার ছাদের টাকা আপনারা জোর জবরদস্তি আটকে রেখেছেন। দেশের প্রধানমন্ত্রীর বাড়ি হবে কিন্তু গরিব মানুষের বাড়ি হবে না। ওর কথার উত্তর দেবো না, কিন্তু আমি বলছি এত ভীত আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। আপনারা গিরিরাজ সিং বাড়ির সামনে যেতে চেয়েছিলেন, সরকার পারমিশন দেয়নি, হয় না। কৃষি ভবনে যেতে চেয়েছিলেন, পারমিশন কাউকে দেওয়া হয় না, হয়নি। যন্তর মন্তর সকলের। আপনি যদি ভাবেন যে রেল আটকে, ট্রেন বাতিল করে, ইডিকে দিয়ে চিঠি লাগিয়ে, সিবিআইকে দিয়ে চিঠি দিয়ে আপনি তৃণমূল কংগ্রেসের আন্দোলনের মানসিকতা ভাঙবেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমরা অন্য ধাতুতে তৈরি, দলটার নাম তৃণমূল কংগ্রেস। আমরা মানুষকে কথা দিলে বদ্ধপরিকর। 15,000 কোটি টাকা আবাসের টাকা, 100 দিনের টাকা, আর সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে রাজ্য সরকারের বকেয়া পাওনা 1,15,000 কোটি টাকা। এটা বাংলার মানুষের টাকা, এই টাকা আমরা আদায় করে ছাড়ব। আপনি যত চেষ্টা করুন, আপনি যদি ভাবেন যে বোতাম টিপে মানুষের টাকা বন্ধ করব, আগামী দিন মানুষ বোতাম টিপে আপনার ভবিষ্যৎ বন্ধ করবে। তৈরি থাকুন, তমসাছন্ন একটা পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে। আমি বিজেপির প্রত্যেক নেতাকে বলছি, আর আমি জাতি দলমত নির্বিশেষে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা অন্য রাজনৈতিক দলেরও যারা আছে তাদেরকে অনুরোধ করবো, এটা তৃণমূলের কর্মসূচি নয়, এটা মানুষের কর্মসূচি। যদি মানুষের কর্মসূচিতে আপনি কাঁধে কাঁধ মেলাতে চান 2 আর 3 অক্টোবর, এতটুকু যদি বিবেক, বুদ্ধি, সচেতনতা, মনুষ্যত্ব আপনাদের মধ্যে থাকে, মানুষের জন্য রাস্তায় নামুন এবং মানুষের অধিকার যাতে দিল্লির বুক থেকে বাংলার মানুষের অধিকার আমরা ছিনিয়ে আনতে পারি, আমাদের হাত আরও শক্তিশালী করুন।